হ্যালো গাইস, আই এম ব্যাক। আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি অনেক দিন পর। প্রত্যেকে বলো কেমন আছো। আমার চলছে, চলছেই বলবো গো। কেন তোমাদের কাছে আমি যে জন্য এসেছি, মাঝে আমি একটা তোমার চিকেনের রেসিপি দিয়েছিলাম, কিন্তু তারপর থেকে আর আমার সেরকমভাবে ব্লগ করা হয়ে ওঠেনি। কারণটা হচ্ছে আমার মা খুবই, অনেকদিন ধরে তোমাদেরকে আমি বলছি যে মার খুব শরীর খারাপ। মার খুবই অসুস্থ হয়ে গেছিলো। আমি যখন পুজোর সময়, মানে মানুষ যখন বাইরে গেছিলো, তখন মাকে বলেছিলাম কলকাতায় রেখে আসা হয়েছে। কলকাতায় রেখে আসা তখন মোটামুটি, তখনও মাঝে নাকি ওখানে এরকম, মানে মা অসুস্থ হয়ে গেছিলো, সেরকমভাবে বুঝতে পারিনি। মার যে প্রবলেমটা সেটা হচ্ছে মার হিমোগ্লোবিন কম হয়ে যায়। আমি প্রচুর ট্রিটমেন্ট করা হয়েছে মাকে। মার বারবার কি হয়, যখন কনস্টিপেশন হয় তখন মার কি হয়, ব্ল্যাক রঙের ব্ল্যাক পটি হয়, মানে তার সঙ্গে সেটা আর কি ব্লাডটা বেরিয়ে যাচ্ছে। তারপরে কি হয়, ব্লাডটা বেরিয়ে যায়, তখন এইভাবে আবার ব্লাড চড়ানো হয়, চড়িয়ে আবার ঠিক হয়ে যায়। তারপর আমাদের কলকাতাতে ট্রিটমেন্ট করা হয়েছে, এন্ডোস্কোপি বলো, কোলন বলো, হেনতনা প্রচুর, সমস্ত রিপোর্টই মার নর্মাল আসে, কোনো সময় কিছু প্রবলেম আসে না। তারপর পাটনাতে একবার তিন হয়ে গেছিলো। আমি তো মাঝে যখন পাটনায় ছিলাম তখন মা আমার কাছে গেছিলো, তখন ওখানে তিন হয়ে গেছিলো। মার মানে হঠাৎ করে প্রচণ্ড ফুলে গেছে, ফুলে গেছে, পুরো সাদা হয়ে গেছে, আর তিন হয়ে গেছিলো। তখনও সেমই প্রবলেম, ওখানে ডাক্তার কোনোভাবেই ট্রিটমেন্ট করতে পারেনি পাটনাতে। মানে ট্রিটমেন্টটা আমি বলবো মানে একদম বাজে, পাটনাতে ডক্টর কোনো ট্রিটমেন্টই করেনি। তারপর সেখান থেকে আমরা কলকাতা নিয়ে চলে যাই, সেসব তো গেল। এখন আমি যখন ভুবনেশ্বর থাকি, মাঝে যখন পুজোর আগে মা গেছিল, মার তখন থেকে শরীরটা খারাপ খারাপ খারাপ, খালি হিমোগ্লোবিন টেস্ট করি, এই ঠিক আছে, এই ঠিক আছে। আবার পুজোতে বাড়ি আসার পর থেকেই মার উঠতে পারছে না। আমি এখন যে ডাক্তারে, মার মা যে ডাক্তারের আন্ডারে আছে তাকে, তার আগে আমি ভুবনেশ্বর একবার চেক হয়েছিল, তখন মানে ওই এন্ডোস্কোপি, কোলোনস্কোপি, সিটি স্ক্যান, হেনতেন অনেক বহুত যা টেস্ট হয় সমস্ত হয়েছে। তো তখনও মার রিপোর্ট নর্মালই এসেছে, সেরম কিছু পাইনি। তারপরে পুজোর, এবার পুজোর পরে আসার পর থেকে মার এতটাই শরীর খারাপ হয়ে গেল যে মার পারছে না, কোনোভাবে উঠতে চলতে পারছে না। তখন কি করা হলো, আমরা যে ডাক্তারকে দেখাই তার কাছে গেল, তার কাছে একরকম ওষুধ আছে, এইটুকু ওষুধ, ওষুধটার দামে তোমার 2,500 টাকা, সেটা মানে হিমোগ্লোবিন বাড়ায়, সেরকম তিন চারটে দিল, তাতেও হিমোগ্লোবিন মানে বাড়ছে না, সে 6-6.5 এরকমই। তারপর ডাক্তার বললো ব্লাড দিতে হবে, তিনটে ব্লাড আমরা অ্যারেঞ্জ করলাম, তিনখানা ব্লাড দেওয়া হলো। ব্লাড দেওয়াতে মার একই প্রবলেম। আমরা ভাবছি ব্লাড দেওয়া হচ্ছে, তাও মা উঠতে পারছে না, এত উইক কেন লাগছে, এরম তো হওয়ার কথা না। তখন মানুষ বললো না, অন্য ডাক্তার, তখন ডাক্তারই সাজেস্ট করলো যে এরম এরম ডাক্তার দেখো। তখন আমরা আমরির একটা ডাক্তারের সন্ধান পাই, সেখানে নিয়ে যে ডাক্তার আমার কোনো রিপোর্ট দেখলো না, ভুবনেশ্বরে কোনো রিপোর্টও দেখলো না, কোনো কথা বলো না, পরিষ্কার বলে দিন, আপনি একটা কাজ করুন, আপনি আমার নার্সিংহোমে নিয়ে চলে আসুন, ভর্তি করিয়ে দিন, আমার যে জুনিয়র ডক্টর আছে সে ওনাকে দেখবে, আমার কালকে কলকাতা যাওয়ার আছে, মিটিং আছে, কনফারেন্স আছে, আমি সেখান থেকে এসে ট্রিটমেন্ট শুরু করবো। মানে পেশেন্ট আমার এত খারাপ অবস্থা, সেখানে সে ডাক্তার সে বলছে। তো মানুষ বললো না, কী করে আমি এখানে ভর্তি করিয়ে রেখে দেবো, ডাক্তার যে মেন ডাক্তার সেই থাকবে না। তারপরে কি হলো, আমরা আমার মাকে যে টেস্ট করে, সে দাদাটা এখানে একটা হসপিটাল আছে ভুবনেশ্বরে, সাম হসপিটাল বলে, সেখানে এক ডাক্তারের সন্ধান দেয়। তারপর মানুষ সেটাকে নেটে সার্চ করে, এ করে। এছাড়া তো মার প্রচুর প্রচুর, মানে মাকে যে এত ডাক্তার দেখানো যে ভাবা যাবে না। তারপর সেখানে সার্চ করে যে না, ডাক্তারটা খুব ভালো, ভেলোরের ডক্টর। তো সেখানে মাকে একদিন নিয়ে যাওয়া, তখনও মার টেস্ট করে দেখা হচ্ছে 6, মানে তিন, চিন্তা করো, তিনখানা ব্লাড দেওয়ার পরও সে 6 রয়ে গেছে ব্লাড, মানে বাড়ছে আর না। তখন ডাক্তার সমস্ত হিস্ট্রি শুনলো, হিস্ট্রি শোনার পর আমার সমস্ত রিপোর্ট দেখলো, আগে দেখে বললো আমি ঠিক করে দেব, কিন্তু তার জন্য খরচা হবে। তো আমরা রাজি হয়ে গেলাম। সেই 30-এ তোমার
অক্টোবর মা হসপিটালে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর সমস্ত এখানেও এন্ডোস্কোপি, সিটি কোলন, সিটি এনজিও, আরও কী কী, মানে প্রচুর প্রচুর হেনতন, মানে অত তো আমি নাম বলতে পারছি না, প্রচুর টেস্ট হলো। তখন দেখা গেল ল্যাট্রিনের জায়গা থেকে একটা টেস্ট হয়েছে, সেই টেস্টটা তোমার পুরো একদম জ্ঞান অবস্থায় হয়েছে। আমাকে বলল যে আমরা কোনো সেন্সলেস করতে পারবো না, হিমোগ্লোবিন এত কম, লাইফ রিস্ক হয়ে যাবে। সেই টেস্টটা করার পরে সেখানে ধরা পড়লো ল্যাট্রিনের জায়গায় সুগার থেকে একটা নার্ভ ড্যামেজ হয়ে গিয়ে সেখান থেকে যখনই কনস্টিপেশন হয়, যখনই কোনো প্রবলেম, ওখান থেকে ব্লাডটা পটির সাথে বেরিয়ে যায়। ধরা পড়াতে সেখানে ক্লিপিং করলো 2.5 ঘন্টা ধরে ক্লিপিং করাতে, তাও বলে যে 4-5 দিন একটু মানে কালো পটি হবে, তারপরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমার ঠিকই হচ্ছে না, ঠিকই হচ্ছে না, টানা 11 দিন আমি হসপিটালে রয়েছি। কেবিন নিয়েছিল হসপিটাল, খুবই ভালো, ডাক্তারও খুবই ভালো। হ্যাঁ, তারপরে লাস্ট যখন একদিন এমন হলো, এবার মানুষের একদিনের জন্য কলকাতা যেতেই হবে, কনফারেন্স আছে, ও মেল করলো, তাতেও হলো না, কেউ শুনলো না, ওকে যেতেই হলো সেখানে কনফারেন্সে। সেই দিনই মাকে আবার যখন চেক করলো যে না ক্লিপিংটা ঠিক আছে কিনা, মানে যেই জায়গাটা হয়েছে ওটা ক্লিপ করে মানে জায়গাটাকে বন্ধ করে দিচ্ছিল, কিন্তু কি হলো সুগার থেকে আর এতটা বাড়াবাড়ি হয়ে গেছিলো, সেটা মার ঠিক হচ্ছিল না। না হয়তো ডাক্তার বলে আমি ইমিডিয়েটলি আমাকে ওটিতে নিতেই হবে, অপারেশন সার্জারি করতেই হবে। আমি তখন এত নার্ভাস হয়ে গেছি মানে বলে বোঝাতে পারবো না, মানে এত ভয় পেয়ে গেছি। আমার একটা বন্ধুকে জানিয়েছি এখানেই থাকে, মানে আমি মানে ভগবানকে এত ডাকি সত্যি, মানে তারা মানে মানুষ সঙ্গে ছিল না, পাশে ছিল না সেই দিনটাতেই, সেই দিনটাই ও ছিল না। আমার তো কোনো 11 দিন ধরে ঘুম ঠুম কিছু নেই, ওই মানে সঙ্গে সঙ্গে শুনেই আমার বন্ধু চলে গেছে। তারপর এক অফিসের লোক ছিল, আর এখানের একজন দাদা ছিল, সেও গেছে, আমাকে অনেক অনেক হেল্প করেছে। তাদের মানে থ্যাংক ইউ বললে আমার সেটা খুবই খারাপ হবে, খুবই ভুল হবে, যে ওদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারি না কখনো। আর এখানেও এক দিদি আছে, আমাকে খাবার করে দেওয়া, এ করা, মানে অনেক করেছে, সবাই অনেক করেছে, যে যেটুকু করেছে আমি সব সময়ের জন্য তাকে সেটা বলবো, যে দেখো টাকা দিয়ে কোনো কিছুতেই সম্পর্ক হয় না, ভালোবাসা, মন থেকে ভালোবাসো, মন থেকে মানে সম্পর্ক, রিলেশনটা সবসময় ভালো থাকা দরকার। মানে কি বলবো, এখনো তারা কন্টিনিউ আমাকে সবাই ফোন করে, খবর নেয়, মানে আমি সত্যি ভগবানের কাছে, আমার এখানে কেউ নেই, মানে আমি আর মানুষ রয়েছি, সবাই খোঁজ খবর। দেখো আমি সবসময় ওই একই কথা বলবো যে টাকা দিয়ে কখনো সম্পর্ক হয় না, মনটা পরিষ্কার রাখতে হবে, ভালো রাখতে হবে, সবার সাথে মিলেমিশে ভালো সম্পর্ক রাখতে হবে, তাই তো? আর যে যেটা করবে সেটাকে আমি সবসময়ের জন্য বলবো, অনেক করেছে তারা, এখনো মানে করেছে, প্লাস ফোন করে খবর নেওয়া সবসময় আমি খেয়েছি কি না হসপিটালে থাকতে। আমি এই জিনিসগুলো ভুলতে পারবো না, ভুলবোও না কোনোদিন, আমি এতটা মানে এই শিক্ষাটা আমি অন্তত আমার বাড়ির থেকে পাইনি। আর আমার স্বামী আমার কাছে দেবতা, কেন বলবো, ও সত্যি আমার দেবতা। আর আমার শ্বশুরবাড়ির আমার সবাই আমার কাছে খুবই মানে ভগবান বলবো। আজকে যদি আমি শ্বশুরবাড়ির সাপোর্ট না পেতাম, আমার মাকে আমি আমার কাছে রাখতেও পারতাম না, আমি আমার মায়ের জন্য কিন্তু করতেও পারতাম না। এই কারণে আমার মায়ের জন্য যে ও করে, সেটা ওর ফ্যামিলির জন্য আমারও করা উচিত আমি মনে করি। আর আমার স্বামীকে আমি মানে থ্যাংক ইউ বলবো না, কি বলবো আমি নিজে জানি না, ওকে মানে ও যেন সবসময় আমার স্বামী হয়েই থাকে, মানে সব জন্মেই। একটু কথা মানুষ কম বলে ঠিকই, কিন্তু আমার বন্ধু, আমার হাজবেন্ড, সব কিছুই ও, মানে আমি বলে বোঝাতে পারবো না সেটা, মানে ওর মতন ছেলে হয় না, যে আমার মার জন্য এতখানি করেছে, এতখানি করেছে বলা ভুল, করছে, এবং আমার শ্বশুরবাড়ির একটা সাপোর্ট আছে, সেই জন্যই আমি পাচ্ছি আমার মাকে দেখতে। আর এটাই বলবে, এখন যাই হোক মার অপারেশন হয়ে গেছে, সমস্ত কিছু
এখন মা মোটামুটি ঠিক আছে, তবে মাঝে মাঝে ওঠা নামা এদিক ওদিক করলে ব্যথাটা আছে, ব্যথাটা যে খাওয়া দাওয়াটা সেইভাবে যে করতে পারছে তা না, করছে যখন বার করেছে না জিনিসটা আমাকে দেখিয়েছে এই রকম বড়, ওটাকে বায়োপসি করেছে, বায়োপসি রিপোর্টে ঠিক আছে। আমি তাই ভাবলাম যে আমার মায়ের কি হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা আমার ঘরের লোক, আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমাকে প্রচুর প্রচুর লাইক করো, আমার ভিডিওটা প্রচুর লোক সবার সঙ্গে শেয়ার করো, আর তোমরাই আমার ঘরের লোক, তোমরাই আমার সব, এটাই বলো যে মা পুরোপুরি যেন ঠিক হয়ে যায়। এটা আর কিছু আমার বলার নেই, আজকে আমার ব্লগটা এখানেই শেষ করব। তাই ভাবলাম যে আমি সেদিনকে রেসিপি দিয়েছি একটা চিকেনের, কিন্তু আমার মার কি হয়েছে, কেন আমি ডেলি ব্লগ করতে পারছি না, সেটাও আমার ফ্যামিলিতে জানানো দরকার, তোমরা আমার ফ্যামিলি তো, তাই না? তাই তোমাদের সঙ্গে আমি আমার ব্যাপারটা শেয়ার করলাম, আর যে যা করবে সেটা সবসময়ের জন্য মনে রাখবে, আর আমার জন্য যে যেটুকু করেছে আমার বন্ধুরা খোঁজ খবর নেওয়া, যাই হোক আমি এটা কোনোদিনও ভুলবো না, আমার বন্ধুদের সবসময় আমি মন থেকে ভালোবাসবো এবং ভালোবাসি। চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করলাম, আমি চেষ্টা করবো একটু একটু ব্লগ করার, কিন্তু আমি সময় পাচ্ছি না, না করতে পারলে আমি রান্নার রেসিপি দেবো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ প্লিজ। টাটা বন্ধুরা।